আজকে বানিয়েছি নলেন গুড়ের মালপোয়া, যা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আর যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালোভাবে দেখো, আর এইভাবে বানিয়ে খেতেই পারো। তো এজন্য বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ মতো রুল ময়দা, আর এদিকে খেজুরের গুড়টাকে আমি জল দিয়ে গলিয়ে নেব। তো সেজন্য গ্যাসে জল দিয়ে খেজুরের গুড়টাকে গলাতে বসিয়ে দিয়েছি, আর খেজুরের গুড়টা নরম হয়ে এলে, অর্থাৎ লিকুইড হয়ে এলে, সেটাকে হাতা দিয়ে এভাবে আমি তুলে তুলে ময়দার মধ্যে দেব, আর সেটা অল্প অল্প করে চামচা দিয়ে মিক্সড করতে থাকব। তো এইভাবে 2-3 বারে গুড়টাকে আমি ময়দার সাথে মিক্সড করে নেব, আর ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এটাকে বেশ অনেকক্ষণ ধরে আমি ফাটিয়ে নেব। তো দেখো, অল্প অল্প করে আমি দিচ্ছি, আর চামচা দিয়ে এভাবে আমি গুড়টাকে মিক্সড করে নিলাম। তো ভালোভাবে এভাবে গোটা গুড়টাকে দিয়ে দেওয়ার পর যখন ব্যাটারটা ঠিক এরকম টাইপের আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো গরুর দুধ, কেননা ব্যাটারটা আমি আরও একটু নরম করব, এখনও বেশ টাইট আছে, যতটা গুড় দিয়েছিলাম তারপরেও আরও একটু এটাকে নরম করতে হবে। তো সেই জন্য আরও একটু আমি দুধ দিয়ে দিলাম, আর দুধ দিয়ে এটাকে আবার ঘেঁটে ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম, আর এরপর ব্যাটারটা ঠিক এই ধরনের হবে, আর তখনই রেডি হয়ে গেল আমার মালপোয়া বানানোর একদম ঠিকঠাক একটা ব্যাটার। এরপর এটাকে আমি 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, আর তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা মৌরি, আর দেব খানিকটা কিশমিশ। কিশমিশগুলোকে আমি কাঁচি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সেগুলো ভালোভাবে মিক্সড করে নিলাম। এইভাবে ভালোভাবে মিক্সড করে নিলে ব্যাটারটা আমি রেডি করে রেখে দিলাম, আর গ্যাসে বসিয়ে দিলাম কড়াই। তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল 2 চামচ মতো, আর তার মধ্যে এই ব্যাটারটা অল্প অল্প করে দেব, আর মালপোয়াগুলো ভেজে নেব। তো এইভাবে অল্প পরিমাণ আমি ব্যাটার দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর দেখো কত সুন্দর হয়ে এটা ফুলে আসছে। এইভাবে লালচে করে একটা পিঠ ভেজে নেব, আর ভাজা হয়ে গেলে এর অপর সাইডটাও আবার ভেজে নেব। তো এইভাবে একটা পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দেব, আর অপর পিঠটাও এরকম লালচে আকারের ভেজে নিয়ে আমি তুলে রেখে দেব। তো এভাবেই প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিয়েছি, আর তৈরি করে নিয়েছি এভাবে খেজুর গুড়ের দুর্দান্ত স্বাদের মালপোয়া। তোমরা যদি এটা একবার খাও তো মনে হবে যে প্রত্যেক দিনই বানিয়ে খায়। তো তোমরা এইভাবে বানিয়ে খেও, আর তোমাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এছাড়াও লাইক আর শেয়ারও করতে পারো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন রেখো, যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাও। ওকে, বাই বাই, টাটা।